ঢাকায় সিনেমার লাস্ট সময় চিত্রনায়িকা পরীমণি ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে। এক বছর পরই সন্তানের বাবা মা হয়েছিলেন এই দম্পতি। কিন্তু রাজপরীর সংসার সুখের হয়নি। ছেলে পুণ্যের এক বছর পূর্ণ হওয়ার আগেই স্বামীকে ডিভোর্স দেন পরী। এরপর একমাত্র ছেলেকে নিয়েই ছিল এই নায়িকার জগৎ। তবে পরীমণির জীবনে এখন কেবল একজন ছেলে সন্তানই নয়, মেয়ে সন্তান এসেছে। নায়িকা দুজনের সংসার তিনজনকে পরিণত করেছেন। সম্প্রতি মেয়ের মা হয়েছেন তিনি, তবে নিজ গর্ভের সন্তান নয়। পরী এই সন্তানকে দত্তক নিয়েছেন, বিষয়টি জানিয়েছেন এই নায়িকা নিজেই। পরীর ভাষায়, আমার মেয়ে এলো ঘরে, যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। নায়িকা বলেন, এই নামে বিশ্ব চিনবে ওকে, ছেলের পরে মেয়ে। কি যে আনন্দ, পৃথিবীতে আসার ছয় দিন হলো ওর, আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে। আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কখনো কোনো কিছুর তোয়াক্কা করেননি পরীমণি, নিজের জীবন চালিয়েছেন নিজের মতো করে, সেটা আরও একবার উল্লেখ করলেন এই নায়িকা। পরী বললেন, জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করিনি আমি, তাই আল্লাহ তাআলা আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো। কোলে যখন নেই মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না, কেউ রাগ করবেন না মা তো, আর কিছুদিন যাক। এই নায়িকা আরও জানালেন, ছেলে আসার পর থেকে বাড়ি ও বাইরের সব দায়িত্ব নিজে সামলাচ্ছি। কি করে যে পারি, ছবির কাজ একটানা করতে পারছি না, কিন্তু আমাকে তো এবার আরও কাজ করতে হবে ছেলে আর মেয়ের জন্য। খুব শিগগিরই পিতৃলতার কাজ শেষ করতে হবে, ওটা আগে করতে চাই, সেজন্য আগের চেহারায় ফিরতে হবে। সমাজকে আরও একবার ভুল প্রমাণ করতে চান পরীমণি, দেখাতে চান জন্ম না দিলেও সেই সন্তানকে সঠিকভাবে লালন করে বড় করে তোলা যায়। পরী বললেন, আমি যা মন থেকে চাই তাই করি, কে কী বললো সেসব নিয়ে কোনোদিনও ভাবিনি। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না, কে বলেছে জন্ম দেওয়া বাবা মা ছাড়া সন্তান মানুষ হয় না, এই সব নিয়ম সমাজের তৈরি। এই তো আর কয়েকদিনের মধ্যেই মাতৃদিবস নিয়ে হইচই হবে, কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান। এসব কিছু থেকে নিজেকে সরিয়ে কাজ আর সন্তান নিয়ে বাঁচবো আমি। পরীমণি আকাশ এখন বড় হয়ে গেছে, সেটাও তার দুই সন্তানের কারণে। নায়িকার ভাষা, এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে আর একদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি তখন মনে হয় পরীমণির আকাশটা বড় হয়ে আসছে।